হে গাইস আনলাকি দু হাজার কুড়ি গত দু হাজার উনিশের ডিসেম্বর আর তারপর থেকেই সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে এই এই রোগ ছড়িয়ে পড়তে থাকে সাল কারোরই ভালো কাটছে না একইভাবে আমাদের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরোরও ভালো গেল না এই বছরটা সারা বছর অনেক স্যাটেলাইট লঞ্চ করার প্রোগ্রাম থাকলেও করোনা ভাইরাস প্যান্ডেমিক এবং লকডাউনের কারণে তা করা সম্ভব হয়নি গতকাল বেলা তিনটে নাগাদ ইসরো ভারতের মাটি থেকে অর্থাৎ অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটা থেকে প্রথম স্যাটেলাইট লঞ্চ করলো যেটা নাম হচ্ছে ইও এস জিরো যেটা ছিল একটা আর্থ অবজারভেশন স্যাটেলাইট আজকের এই ভিডিওতে এই টপিকটা নিয়েই আলোচনা করতে চলেছি আর সঙ্গে জানবো এই ইউএস জিরো ওয়ান সম্বন্ধে আর কোন লঞ্চিং ভেহিকেলের মাধ্যমে এই স্যাটেলাইটটা লঞ্চ করা হয়েছে এবং এই স্যাটেলাইটটা প্রধানত কোন কাজের জন্য লঞ্চ করা হয়েছে সমস্ত কিছু জানতে পারবো আজকের এই ভিডিও থেকে ওয়েলকাম টু কারেন্ট নলেজ আমি অর্পণ গোস্বামী লেটস স্টার্ট দ্য টপিক ইউএস জিরো ওয়ান যদি বলা হয় যে প্রথম স্যাটেলাইট যেটা ইসরো দু হাজার কুড়ি সালে লঞ্চ করেছে তাহলে একটু ভুল হবে কারণ দু হাজার কুড়ি সালে জানুয়ারি মাসে জি স্যাট থার্টি স্যাটেলাইটটি লঞ্চ করা হয়েছিল কিন্তু এই স্যাটেলাইটটি ইন্ডিয়া থেকে লঞ্চ করা হয়নি এটাকে লঞ্চ করা হয়েছিল ফ্রেঞ্চ থেকে সো যদি ইন্ডিয়া থেকে লঞ্চ করার কথা বলা হয় তাহলে ইউএস জিরো ওয়ানই হচ্ছে প্রথম স্যাটেলাইট যেটা দু সালে ইন্ডিয়া থেকে লঞ্চ করা হয়েছে গত কাল এটা অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধান স্পেস সেন্টার থেকে তিনটে দু মিনিটে লঞ্চ করা হয়েছে যেটার লঞ্চিং ভেহিকেলটা ছিল পি এস এল সি ফর্টি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল অনুযায়ী বর্তমানে সারা বিশ্বে একশো পঁচানব্বইটা দেশ রয়েছে তার মধ্যে এখনো পর্যন্ত বারোটা দেশ রয়েছে যারা নিজস্ব স্যাটেলাইট লঞ্চ করতে পেরেছে তার মধ্যে প্রথম রয়েছে সোভিয়েত ইউনিয়ন ইউনাইটেড স্টেট ফ্রান্স জাপান চায়না ইউনাইটেড কিংডম ইন্ডিয়া ইসরায়েল রাশিয়া ইউক্রেন ইরান নর্থ কোরিয়া সাউথ কোরিয়া নিউজিল্যান্ড এর মধ্যেও কিছু দেশ রয়েছে যারা প্রায় দুই থেকে তিন বছর অন্তর একটা করে স্যাটেলাইট লঞ্চ করে যেমন নিউজিল্যান্ড সাউথ কোরিয়া এই সমস্ত দেশ ইসরো গতকাল যে স্যাটেলাইটটা লঞ্চ করেছে সেটার নাম হচ্ছে আর্থ অবজারভেশন স্যাটেলাইট অর্থাৎ ইউএস জিরো এটার মাধ্যমে জলবায়ু বদল থেকে আবহাওয়ার গতি প্রকৃতি এবং অত্যন্ত আধুনিক প্রযুক্তিতে তৈরি এই উপগ্রহ থেকে অনেক দূর থেকে ছবি তুলতে পারবে এই আর্থ অবজারভেশন স্যাটেলাইট থেকে মূলত এগ্রিকালচার রিনুয়েবল এনার্জি ফরেস্ট এনভারমেন্ট জিওলজি গভর্নেন্স ল্যান্ড রিসোর্স ওসান এই সমস্ত ইনফরমেশন পাওয়া যেতে পারে দেখো ইন্ডিয়াতে যে সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে সেটা রয়েছে দিল্লিতে আর দিল্লিতে বসে কখনোই ওয়েস্ট বেঙ্গলে কোথায় বন্যা এলো বা কোথায় ঝড় আসছে সেটা বলা কখনোই সম্ভব না আর কত পরিমাণ ক্ষয়ক্ষতি হতে চলেছে সেটাও বলা কখনো সম্ভব না বা জানাও সম্ভব না সেই দিক থেকে এই আর্থ অবজারভেশন স্যাটেলাইট অনেকটা হেল্প করবে এই যে রিনিউয়েবল এনার্জির কথা বলা হয়েছে এটা থেকে জানা যাবে যে কোথায় সোলার প্যানেল বসালে সব থেকে বেশি সোলার থেকে রিনিউয়েবল এনার্জি পেতে পারবো এবং এই আর্থ অবজারভেশন স্যাটেলাইটের মাধ্যমে কোন রাজ্যের পার্টিকুলার কোন জায়গাতে কি চাষ হচ্ছে সেটা পর্যন্ত বলে দেওয়া সম্ভব এর আগেও আর্থ অবজারভেশন স্যাটেলাইট ইসরো থেকে লঞ্চ করা হয়েছিল লাস্ট যে আর্থ অবজারভেশন স্যাটেলাইটটা লঞ্চ করা হয়েছে সেটার নাম হচ্ছে রিস্যাট টু বি আর ওয়ান এটা গত দু সালে ডিসেম্বর মাসে লঞ্চ করা হয় তার আগে ছিল যেটাও নভেম্বরে লঞ্চ করা হয়েছে তার আগে এরকম টোটাল নটা এখনো পর্যন্ত আর্থ অবজারভেশন স্যাটেলাইট ইসরো থেকে লঞ্চ করা হয়েছে এই যে ইউএস জিরো ওয়ান যেটা লঞ্চ করা হয়েছে এটা প্রধানত এগ্রিকালচার এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজে লাগবে অর্থাৎ এগ্রিকালচার বলতে কোথায় কোন চাষের জন্য বেশি উপযুক্ত সেই জায়গাটা জানা যাবে এবং কোথাও যদি আমফানের মতো এইরকম বড় ধরনের ঘূর্ণিঝড় আসে তাহলেও সেটাকে আগে থেকে বলে দেওয়া যাবে এর আগে যেসব আর্থ অবজারভেশন স্যাটেলাইট লঞ্চ করা হয়েছে সেগুলোর নাম ছিল রিস্যাট আর এইবারই ইসরো তার নাম পরিবর্তন করে আর্থ অবজারভেশন স্যাটেলাইট জিরো করে দিয়েছে এই যে স্যাটেলাইটটা লঞ্চ করা হয়েছে এটা লঞ্চিং ভেহিকেল ছিল PSLV ভি ডিএলসি ফর্টি ফুল ফর্ম হচ্ছে পোলার স্যাটেলাইট লঞ্চিং অর্থাৎ এই যে স্যাটেলাইটটা লঞ্চ করা হচ্ছে এটা নর্থ পোল টু সাউথ পোল প্রদক্ষিণ করবে দু হাজার সালের জানুয়ারি মাসে এই PSLV এর মাধ্যমে মাইক্রোস্যাট আর নামে একটা স্যাটেলাইট লঞ্চ করেছিল ইসরো তার তিন মাস পরে অর্থাৎ মার্চ মাসে আমাদের ইন্ডিয়ার ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও থেকে ইন্ডিয়াস ফার্স্ট অ্যান্টি স্যাটেলাইট টেস্ট করা হয়েছিল আর যার মাধ্যমে ওই মাইক্রোস্যাট আর যে স্যাটেলাইটটা জানুয়ারি মাসে লঞ্চ করা হয়েছিল সেটাকে সম্পূর্ণরূপে ড্রিস্ট্রয় করে দেওয়া হয় এই টেস্টটা প্রধানত করা হয়েছিল যে কোনো রকম এনিমির স্যাটেলাইট আসলে অর্থাৎ কোনো শত্রুপক্ষের স্যাটেলাইট যদি স্পেসে চলে আসে তাহলে যেন সেই স্যাটেলাইটটাকে অ্যান্টি স্যাটেলাইটের মাধ্যমে ডিস্ট্রয় করে দেওয়া সম্ভব হয় তবে ইওএস জিরো ওয়ানকে কোনোরকম ডিস্ট্রয় করার জন্য লঞ্চ করা হয়নি ইসরো যখনই কোনো স্যাটেলাইট লঞ্চ করে খরচা যাতে কমানো যেতে পারে তাই কারণে আরও অন্যান্য দেশের স্যাটেলাইটও একসঙ্গে লঞ্চ করে দেয় এইবারও একইভাবে টোটাল নটা ফরেন স্যাটেলাইটকে লঞ্চ করেছে যে নটা ফরেন স্যাটেলাইটকে লঞ্চ করা হয়েছে সেগুলো ছিল লিথিয়ানিয়া লেকজামবার্গ এবং এর মতো দেশের এই চলতি বছরে ইসরোর টোটাল দশটা স্যাটেলাইট লঞ্চ করার কথা ছিল কিন্তু এই করোনা প্যান্ডামিকের কারণে এই সমস্ত পরিকল্পনা বাতিল করতে হয়েছে ইসরোর টার্গেট রয়েছে দু সালের মধ্যে আরও সাত হাজার অর্থাৎ সেভেন থাউজেন্ড স্যাটেলাইটকে লঞ্চ করার পরিকল্পনা রয়েছে সো এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর সঙ্গে বেল আইকনেও ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার ফোনে পৌঁছে যায় থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই